বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র আর চীন গত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তির বাজার নিয়ন্ত্রণ নিতে অদৃশ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর এই যুদ্ধ চলছে সেমিকন্ডাক্টর ডিভাইস বা কম্পিউটার চিপের বাজারের নিয়ন্ত্রণ নিয়ে। আমাদের হাতের এই স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার, ওয়াশিং মেশিন, ফ্রিজ বা অটোমেটিক গাড়ি, আধুনিক মিলিটারি যন্ত্রপাতি পর্যন্ত সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রেই সেমিকন্ডাক্টর ব্যবহৃত হয়ে থাকে। সেমিকন্ডাক্টর মূলত এমন একটা পদার্থ যা যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের ভেতরে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। সেমিকন্ডাক্টর ডিভাইস বা মাইক্রোচিপের ভেতরে সূক্ষ্ম ট্রানজিস্টার থাকে যা ইলেকট্রনিক যন্ত্রের ভেতরে ক্ষুদ্র সুইচের মতো কাজ করে। আমেরিকান বিজ্ঞানীরা 1947 সালে প্রথম সিলিকন দিয়ে ট্রানজিস্টার তৈরি করেন। এরপর থেকে সময়ের সাথে সাথে ট্রানজিস্টারের আকার ও আয়তন আরও সূক্ষ্ম হয়েছে, আর ট্রানজিস্টারের আকার ছোট হওয়ার সাথে সাথে ছোট আকারের একটি সেমিকন্ডাক্টরে লক্ষ লক্ষ ট্রানজিস্টার যোগ করা সম্ভব হয়েছে, যার ফলে তৈরি করা সম্ভব হয়েছে শক্তিশালী স্মার্টফোনের মতো যন্ত্র, যা কিনা কয়েক দশক আগের পার্সোনাল কম্পিউটার থেকেও বহু গুণে শক্তিশালী। বর্তমানে বিশ্বের বৃহত্তম চিপ প্রস্তুতকারী দেশ তাইওয়ান, তাদের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস আর মালয়েশিয়াও সেমিকন্ডাক্টর তৈরি করে থাকে। সুপার কম্পিউটিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার হওয়া কম্পিউটার চিপ যেন চীনের প্রতিষ্ঠানের কাছে রপ্তানি না করা হয়, সে লক্ষ্যে আমেরিকান প্রতিষ্ঠানগুলোর ওপর গত বছর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের প্রশাসন। পাশাপাশি বিশ্বের যে কোনো দেশের প্রতিষ্ঠান যারা আমেরিকান যন্ত্রপাতি বা সফটওয়্যার ব্যবহার করে, তারাও চীনা কোনো প্রতিষ্ঠানের কাছে মাইক্রোচিপ বিক্রি করতে পারবে না বলে নিষেধাজ্ঞা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে। চীন যেন সামরিক কার্যক্রমে এসব প্রযুক্তি ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে এই নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। আর সেই ধারাবাহিকতায় এবছরের শুরুতে নেদারল্যান্ডস ও সম্প্রতি জাপানও কম্পিউটার চিপ তৈরিতে প্রয়োজনীয় কিছু কাঁচামাল চীনে রপ্তানি করবে না বলে সিদ্ধান্ত জানিয়েছে। চীন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে প্রযুক্তি সন্ত্রাস বলে আখ্যা দিয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে তারা এমনও অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও উৎপাদন খাতে নিজেদের নেতৃত্ব বজায় রাখতে রপ্তানি নিয়ন্ত্রণ সুবিধার অপব্যবহার করছে। কিন্তু প্রশ্ন হল, চীন কি যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস বা জাপানের সহায়তা ছাড়া অত্যাধুনিক সেমিকন্ডাক্টর তৈরি করতে সক্ষম না? বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশ কম্পিউটার চিপ বা সেমিকন্ডাক্টর তৈরি করতে পারে, কিন্তু এর উৎপাদন প্রক্রিয়া এমন যে সর্বাধুনিক প্রযুক্তির মাইক্রোচিপ তৈরি করতে বেশ কয়েকটি দেশের একটি নেটওয়ার্কের মধ্যে থেকে কাজ করতে হয়। যেমন একটি আইফোন চিপের ডিজাইন হয় আমেরিকায়, সেটি তৈরি হয় তাইওয়ান, জাপান বা দক্ষিণ কোরিয়ায়, সেটি তৈরিতে ব্যবহার হয় নেদারল্যান্ডসের লিথোগ্রাফি মেশিন, আর তারপর সেটির অ্যাসেম্বলিং হয় চীনে। চীন বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশগুলোর একটি হলেও দ্রুতগতির প্রসেসর, চিপ বা মেমোরি স্টোরেজ ডিভাইস তৈরি করার মতো আধুনিক প্রযুক্তি তাদের কাছে নেই। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাইওয়ান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও জাপান থেকে মাইক্রোচিপ ও সেমিকন্ডাক্টর তৈরির উপাদান আমদানি করে থাকে। চীনের কাছে যেসব উপকরণ বা প্রযুক্তি আছে তা গাড়ি, শিল্প কারখানার যন্ত্রপাতি ও ঘরে ব্যবহার করার যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার হয়। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, চালকবিহীন গাড়ি, ক্লাউড ডেটা সেন্টার বা মিলিটারি হার্ডওয়্যার তৈরির জন্য যে ধরনের সূক্ষ্ম সেমিকন্ডাক্টর প্রয়োজন, তা তৈরি করার প্রযুক্তি চীনের কাছে নেই। তবে এই সেমিকন্ডাক্টর তৈরি করা সম্ভব বিশেষ ধরনের এক্সট্রিম আল্ট্রাভায়োলেট ও ডিপ আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি মেশিনের মাধ্যমে। কিন্তু সেই লিথোগ্রাফি মেশিন আমদানিতেও এখন চীনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নেদারল্যান্ডস। অর্থাৎ চীন চাইলেও কাঁচামাল আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় অত্যাধুনিক সেমিকন্ডাক্টর তারা তৈরি করতে পারবে না। যুক্তরাষ্ট্র মনে করছে চীনের ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী সংস্থা, চালকবিহীন গাড়ি তৈরিকারী প্রতিষ্ঠান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব ও তাদের সেনাবাহিনী অপেক্ষাকৃত দুর্বল সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহার করবে, যা যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের কাছে থাকা একই প্রযুক্তির চেয়ে দুর্বল হবে।
চীনের কাছে সেমিকন্ডাক্টর রপ্তানি না করার এই সিদ্ধান্তে সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী যুক্তরাষ্ট্রের অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের দাবি, তারা এই ক্ষেত্রে ব্যবসায়িক স্বার্থের চেয়ে জাতীয় নিরাপত্তাকে বেশি প্রাধান্য দেয় বলেই চীনের সেনা কার্যক্রমে সর্বাধুনিক সেমিকন্ডাক্টর ব্যবহারের বিরোধিতা করছে।